ভেরি গুড মর্নিং এভরিওয়ান, আমি আকাশ দি, তোমরা দেখছো বিভিএ ব্লগস। আর আজকের দিনটা ফাটাফাটি হতে চলেছে বিকজ কালকে শুভর বিয়ে, আর আজকে থেকে আমরা ওখানে ইনভাইটেড। আজকে থেকে আমাদের মোৎসব শুরু। এই যে টোটাল টিম ব্যাগ ওঠাচ্ছে, পুরো টিম রেডি। আমরা এখন উবার ইন্টারসিটি বুক করেছি, যাবো হচ্ছে চন্দননগর। তো ব্যাপার হচ্ছে আমরা পৌঁছে গেছি হচ্ছে চন্দননগর, আর ওখানে সানায়ের আওয়াজ আসছে, তার মানে শুভর বাড়ি থেকেই আসছে সেই সানায়ের আওয়াজ। চলো ঢুকি ভেতরে গিয়ে দেখছি সিনসিনারি কি রয়েছে। এই যে বর বাবা জীবন রেডি, মানে রেডি হচ্ছে, বেসিক্যালি রেডি হচ্ছে, হাফ প্যান্ট, থ্রি কোয়ার্টার প্যান্ট আর গায়ে যে গামছা দিয়ে। এই যে এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে, এখানে বেসিক্যালি শুভর গায়ে হলুদ হবে এই জায়গাটায় কালকে। এই এইটা এইটা কার মাথা থেকে বেরোলো? এটা তোর কাকা বললো যে সোনু একটা আলপনা দিবি, কারণ দাদা যেখানটায় বিয়ে হবে আর কি হবে, গায়ে হলুদ হবে, ওইখানটায় তোর করবে একটা আলপনা দিয়ে, দেখতে ভালো লাগবে। এটা দুর্দান্ত লাগছে, পুরো পুরো সিনেম্যাটিক, পুরো সিনেম্যাটিক ব্যাপারটা। যে এই হচ্ছে শুভ। শুভকে আমরা বড় লোক বলি, তার সবচেয়ে বড় রিজন হচ্ছে শুভর বাড়িতে টাকার গাছ আছে, এন্ড লিটারালি ওর বাড়িতে টাকার গাছ আছে। এই যে 10 টাকা করে হয়ে রয়েছে। শুভ এটার এক্সপ্লেনেশন দিয়ে যা, তুই পালাস না শুভ। টাকার গাছ মানে ব্যাপারটা কি? তাই সিরিয়াসলি? ওকে, এটা কি তত্ত্ব? আমরা এখন শুভর বাড়ি থেকে বেরিয়েছি, বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে আত্রেয়ীর বাড়িতে। এখন অলরেডি বেজে গেছে হচ্ছে একটার সময়, তো আত্রেয়ীর মোস্ট প্রবাবলি আইব্রোভাতে বসে যাওয়ার কথা, তাই তো? হ্যাঁ, তো শুভ বসতে বসতে হয়তো 1:30-1:45। কালকে বিউলি ডাল পোস্ত হবে, তো সেইগুলো কিন্তু শুভ লোক দেখাচ্ছে। আমাদের কি, আমার আর ভাইয়ার তো শুভর এখানেই থাকা, শ্রী আর আত্রেয়ী, এই শ্রী আর দীপ ভাই তো চলে যাচ্ছে আত্রেয়ীর ওখানে। এখন আত্রেয়ীর ওখানে জাস্ট কিছুক্ষণ ঘুরে ঠুরে কথাবার্তা বলে আমরা চলে আসবো হচ্ছে এদিকে। আচ্ছা, এই যে এই হচ্ছে বউ, কিন্তু বউ বউয়ের মতন সাজেনি, চম্পা চামেলির মতন সেয়েছে কেন সেটা আমরা বুঝতে পারছি না। না, আজকেও খিল্লি করবো না, আমাকে আসার পর প্রচুর দিয়েছে, সত্যি খুব ভালো লাগছে, আমরা মিথ্যা কথা বলতে পারি, ভালো লাগছে আত্রেয়ী, ভালো লাগছে। আচ্ছা, আত্রেয়ীর জন্য খাবার এসছে, আত্রেয়ী সেটা জানে, একটু বাদে ওই খেতে পাবে, কিন্তু তারপরেও খাবারের দিকে এইভাবে হাঁ করে গিলে তাকিয়ে রয়েছে। কেন রে বাবা, খেতে পাবি তো তুই? কিসের টেনশন সেটা জানতে চাই, আরো ভালো হবে। আর কিসের টেনশন? বাথরুম কি দিয়ে পরিষ্কার করবে? হার্পিক বল, তুই ঝাঁটা দিয়ে করবি পরিষ্কার? তাহলে বিকেলে বা সন্ধ্যেবেলা বা কালকে দেখা হচ্ছে, আজকের জন্য টাটা। এই যে ছোট ভাইয়ের শুরু হয়ে গেছে হচ্ছে খাওয়া দাওয়া, আজকে কিন্তু সবটাই খেয়ে উঠতে হবে শুভ। হ্যাঁ রে, এই যে এইটা কিন্তু সবার আগে শেষ করতে হয় না, ওটা দেখানোর জন্য, ওটা কিন্তু সান্দাকফু ট্রিপে যার সাথে সবচেয়ে বেশি ফুর্তি আর মজা করেছিলাম সেই সুদীপ। সুদীপ এতক্ষণে এসেছে এইখানে আড্ডা দিতে, খাওয়া দাওয়া করতে এসছে শুধু, রাতে ফান হবে, রাতে ফান, সেই ফানটা পুরোটা নেওয়া যাবে না? হ্যাঁ, না না, সবাইটা পুরো টেকটা নিয়ে যাবে, ওটা টেকটা না, কিছু কিছু নিয়ে যাবে। আচ্ছা, এদিকে ফিরে নাচ, ব্লগ তো এদিকে হচ্ছে। আচ্ছা, মানে আমি প্রপারলি নাচ, বি লাইক সামান্থা, বি লাইক সামান্থা। ও, সেই কোমরটাও নাড়াতে হয়, রুদ্রাক্ষে ফুদ্রাক্ষে কি বলছে, এখানে এখন ফুল দমে কাজ চলছে। এই যে বোন ভাইয়া নাম্বারিং সেট করতে ব্যস্ত, মানে তত্ত্ব পুরো ভর্তি হয়ে রয়েছে।
ছেলের আজকে শেষ রাত, আইবুড়ো অবস্থা, শেষ রাত, ছেলের সিঙ্গেল রাত, হ্যাপি আইবুড়ো ভাত। আলু ভাজা, আলু চিপস, দেখা হাত রেখে কি করছে, আইবুড়ো ভাতের, আইবুড়ো ভাতের কেক কাটা হচ্ছে। এতক্ষণ ধরে তো উপরে মানে ফুল ফুর্তি হলো, কেক ফেক কাটা হলো, কেক কাটার সময় দেখলেই মানে আলু ভাজা ছড়িয়ে আজকে এনজয়মেন্ট হয়েছে। 10-12 জন আমরা নিজেদের মতন আজকে এনজয় করেছি। শ্রী আর দীপাই তো ছিল ওই বাড়িতে, শ্রী যখনই জানতে পারলো যে এখানে ই লেভেলে ফুর্তি হচ্ছে এখানে আসতে চেয়েছিল, কিন্তু আমরা ওকে প্রত্যাখ্যান করেছি, তাই তো? বর বাবা জীবন কালকে সকালবেলা ভোর 4টার সময় করে উঠতে হবে বর বাবা জীবনকে, ঘুম পেয়ে গেছে, যে সবারই ঘুম পেয়ে গেছে ভালো মতন, কারণ সকাল থেকে দৌড়ে বেড়ানো চলছে, এখানে একবার সেখানে একবার এরকম চলছে। তো আজকে ভিডিও এতক্ষণ দেখে নিয়েছো, কালকে অনেক 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 কাজ আছে, সারাদিন ধরে দৌড়ানো আছে, আরও অনেক ভালো ভালো জিনিস দেখানোর আছে। ভাই আমাদের নতুন লাইফ শুরু করতে যাচ্ছে, কংগ্রেচুলেশন। আর সো ভেরি গুড মর্নিং, আমি আকাশদীপ, তোমরা দেখছো বিভিএ ব্লগস, আর আমি এখন শুভদের দুটো ছাদের পাঁচিল দিয়ে হাঁটছি, এই যে আমি হাঁটছি পাঁচিল দিয়ে, ভাইয়া নিচ দিয়ে হাঁটছে, তো কেউ দেখলেই এক্ষুনি ঝামেলা শুরু করবে। 4 অবধি লাস্ট হয়েছে। বেসিক্যালি আমাদের কালকে প্ল্যান হয়েছিল হচ্ছে আমরা হাফ সেঞ্চুরি করবো, প্ল্যান হয়েছিল কিন্তু হলো না। ভাইয়ের এখন হচ্ছে গায়ে হলুদ, আমরা এখন গায়ে মানে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাচ্ছি হচ্ছে আত্রির বাড়িতে। ভাই পুরো রেডি, ভাই পুরো গ্যাংস্টার লুক দিছে, গ্যাংস্টার লুক, ফ্রিজে জিনিসটা নিয়েছে সেটা খুব ইউনিক একটা জিনিস, এই পুরো জিনিসটা মিষ্টি। আমি হচ্ছে এখন বরের ঘরের মাসি, ওনার ঘরের পিসি, সকালে এখান থেকে রেডি হয়ে ওখানে গেছি, এখানে এসে ওইদিকে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এবার তত্ত্ব নিয়ে ঢুকছি, আবার ওখান থেকে ওদেরকে রিসিভ করি। আচ্ছা মুমে হাসি রাখো, যাই হোক আজকে এখানে ইয়ে চলছে, আড্ডা চলছে, ফুটি চলছে, আর সুব্রতা নিজের ক্যামেরাটাকে বিভিন্ন জায়গায় রেখে চলে আসছে, রেখে চলে আসছে যেখানে জায়গায়, ওলা কোথায় তোমার এটা গেলে, বলছে যার থেকে যাবে তাকে ধরবো, এইটা আমার কি বুদ্ধি। ওই যে ভাইয়ের এখন চলছে গায়ে হলুদ, ভাই ভাই ম্যারিনেশনের জন্য রেডি ভাই? তন্দুরি হবে, তন্দুরি ঢাল রে ভাই, ঢাল, আরে ঢাল রে, সেসব দিয়ে কাকুও ছাড়লো না, কাকুও ওকে ধোয়াচ্ছে, কাকু বাঁচাচ্ছে। তো এখন বাজে হচ্ছে 6:30, আমরা মোটামুটি রেডি, দেখেই বুঝতে পারছো আমি এখানে রেডি, শুভ ওইদিকে রেডি হয়ে চলে গেছে, ভাইয়া রেডি হয়ে গেছে, শুভ সবার মজা নিতে, আজকে শুভর মজা সবাই নিচ্ছে, টোপর পরেই ঢুকতে হবে আমি আজ ট্র্যাডিশনাল চাইছি, আগেই দেখেছো এই যে দীপাই, দীপাই পুরো টিম আমাদের এখানে, এটা কিন্তু উঠলো ভিডিওতে, আমাকে কি সুন্দর লাগছে, মানে সিরিয়াসলি লোকে সত্যি সুন্দর লাগে, এত বেটি লাগে সুন্দর লাগে। এই এক হলো, দুই, এক এক, দুই,
এতক্ষণ ধরে দিদির সাথে কথাবার্তা বলছি, আমি এতক্ষণ ধরে লক্ষ্যই করিনি টোটাল ইন্ডিয়ায় যত হীরের ইয়ে আছে পুরো এখানেই পুরো ব্যাগের মধ্যেই দেওয়া আছে। এটা কোথা থেকে পেয়েছো তুমি? এটা দোকান থেকে। কোন দোকান? হীরের দোকান? বিয়ের রাতে ঝেটা হাতে পরিষ্কার করছে, কাজ করছে, তো ভাবার বাইরে রে। একদম। তুই কি করছিস? হ্যাঁ, বিবি নাম্বার ওয়ান। ব্যাপার হচ্ছে এখন বাজে হচ্ছে রাত্রির তিনটে, আমাদের এতক্ষণ ধরে বাসর ঘরের আড্ডা চলছিল, বাসর ঘরটা আজকে হয়েছে হচ্ছে এই যে পাঁচু বৈদ্যর বাড়ি, মানে এটা দিদি, এটা পাঁচু বৈদ্যর দিদি। তো ওই যে পাঁচু বৈদ্য এখানে শুয়ে পড়েছে। সো ভেরি গুড মর্নিং, আমি আকাশদীপ, তোমরা দেখছো বিভিএ ব্লগস, আর এখন বাজে সকাল 7:30 আই গেস, আর একটুখানির মধ্যে চলে আসছে হচ্ছে গাড়ি। কালকে কাকু আমাদেরকে বললো যে দেখো তোমরা আজকে রাতটা এখানে থেকে যাও, কালকে সকালবেলা আমার গাড়ি করে তোমাদের বাড়ি পাঠাবো। জোর করে বললো তোমরা এখান থেকেই যাবে। তো এখন চা ফা সবাই খাওয়া দাওয়া করছে, আমি তো চা খাই না, তো সেখানে সব আড্ডা ফাড্ডা চলছে। শুভ, ওই যে নতুন বউ, এই নতুন বউ, এই সব গান চালাচ্ছিস কেন তুই? তুমিও দেখাও প্লিজ, ছটা হয়ে যাক প্লিজ, থ্যাংক ইউ, আমার ভিডিও সবাই দেখছে, আমার রিচ বাড়াচ্ছে। তো ব্যাপার হচ্ছে এখন বাজে হচ্ছে সকাল 10:15, আমাকে বনি আর শুভ্রদা মিলে এই দুটো মিলে আমাকে মোটামুটি 10টা লুচি খাইয়েছে, 10 খানা লুচি খাইয়েছে দুজনে মিলে। কালকে 5টা রসগোল্লা খাইয়েছে, আজকে আবার চ্যালেঞ্জ করে 10টা লুচি খাইয়ে দিয়েছে, আমার পেটে আর জায়গা নেই। সত্যি খাই ডালিবালি লুচিটা হচ্ছে খেয়েছে, আমি খেয়েছি, আমি খাবার ফেলি না, লুচিটা কিন্তু খেয়েছি আমি। এটা জন্য হচ্ছে ব্রো কে হচ্ছে ব্রো, হ্যাঁ ব্রো, ব্রো স্যালুট, ব্রো স্যালুট। এই যে নিউলি ওয়েড, মাথা ফাটা হয়েছে কালকে, আর একটু মাথার নিচু হয়ে দেখা, নিচু করে দেখা। বিষয় হচ্ছে এখন আমরা আছি যে চন্দননগরে, এখন বাজে আছে রাত্রি 10টা। ওই যে শুভ, ব্যাপার হচ্ছে সকালবেলা যে এখান থেকে বেরিয়ে গেছিলাম, সারাদিন আর ব্লগ করা হয়নি, কারণ আমি অফিস গেছিলাম, অফিস থেকে বাড়ি ফিরে এসেছিলাম হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট লঞ্চ ছিল কোম্পানির একটা, সেটার জন্য আজকে খুব বিজি ছিলাম, এবং তার জন্য আজকে আমি একদমই আসতে পারিনি, অন হতে পারিনি। এখন শুভদের সাথে আড্ডা দেবো, পুরো ভেতরে গ্রুপ রয়েছে, গুছি আড্ডা দিচ্ছি, চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। বর বউ আজকে কি আত্মি বাড়ি থেকে আসার সময় কান্নাকাটি করেছে? জল ছিটকাচ্ছে চারদিকে।
সো ভেরি গুড মর্নিং, আমি একাশিক, তোমরা কিছু বিভিএ ব্লগস। আর এখন বাজে হচ্ছে সকাল 10:30, আর আমরা উঠে গেছিলাম সকাল 7:30 দেই। তারপরে আমাদের মানে একের পর এক ফোন আসছে, ঘুম আর হয়নি, উঠতে উঠতে সেই 10:15 হয়ে গেছে। ওঠার পরে আমরা উপরে চলে এসেছি, উপরে এসে আড্ডা দিচ্ছিলাম। বেসিক্যালি আমি আর শুভ দেখতে এসেছি হচ্ছে সব জিনিসপত্র ঠিকঠাক রয়েছে কিনা, মানে যাকে বলে একবার খোঁজ নিয়ে নেওয়া যে সব জিনিসপত্র ঠিকঠাক হচ্ছে কিনা। পুরো সবাই খাওয়া দাওয়া করতে এখানেই আসবে, তো সেইগুলোই দেখতে এসেছি আমরা। এখন দেখে ঠেকে আমরা আবার বেরোবো, আরও দুটো একটা কাজ আছে সেইগুলো সারবো, সেরে তারপরে ঢুকবো হচ্ছে ওই বাড়ি। এই যে টোটাল সাজানো গোছানো চলছে, এই সাজানো গোছানো একদম টিপটপভাবে চলছে, বিকজ ডেকোরেটার্সের নাম হচ্ছে টিপটপ ডেকোরেটার্স। আমি জানি খুব বড় পিজে ছিল এটা, বাট আমি রেজিস্ট করতে পারলাম না। সবচেয়ে সুবিধা এটাই যে যখন মানে বিয়ে বাড়ি, মানে আমার ক্ষেত্রেও আমি তাই দেখেছিলাম, বিয়ে বাড়ি যত বাড়ির কাছাকাছি থাকে অন্তত 3-4 মিনিট 5 মিনিটের মধ্যে থাকে, বাইকে তো লিটারেলি 1 মিনিট, তাই তো শুভ? বাইকে লিটারেলি 1 মিনিট লাগে, আর মানে হেঁটে ম্যাক্সিমাম তো 5 মিনিট লাগে, একদম কাছেই ওর বাড়ি। এটা নেওয়া এত কাছে, এটা 1 বছর আগে ঠিক যে ডেটে দরকার সেই ডেটে বুক করতে হয়, এটা হচ্ছে কর্পোরেশন হল। ওকে, তো মানে তো ধর আগের বছর আমরা ঠিক 8 তারিখ রাত থেকে লাইন দিয়ে মানে লোককে বলে দাঁড় করিয়ে লাইনে ওর পাশেই লাইন দিয়ে এটা বুক করতে হয়, নাহলে পাওয়া যায় না। তুই আজকে শুভর মাকে কী বলে ডেকেছিস? এতদিন তো কাকিমা বলে ডাকতিস, কী বলে ডেকেছিস তুই আজকে? কেন সম্পর্কে মা হয় তাই? এতদিন কী ছিল? বন্ধুর মতন ছিল, বড় হয়েছে বলে বড় বন্ধু। কার 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 রে, আর ক্রেডিট কার্ডের দায়িত্ব? এতক্ষণ শুভর ওখানে ছিলাম, খাওয়া দাওয়া করার পর আকাশের হঠাৎ মনে হয়েছে যে এখন আমরা চন্দননগর স্ট্যান্ডে যাবো। শুভর বাইকটা নিয়ে বললো না এসছি একবার যাবো না, আমি চল 10 মিনিটের জন্য ঘুরে আসি। এখানে আসার পর মনে হলো না আইসক্রিম খাবো, এক পেট খেয়ে এসেছে যে এখনও আইসক্রিম খাবো। আমি মোটামুটি রেডি, মানে মোটামুটি না ফুললি রেডি, শুভ আত্রেয়ী আর শ্রী আগে বেরিয়ে গেছে, আমি আর দীপ ভাই এই যে লাগেজগুলো রয়েছে এই লাগেজগুলো নিয়ে যাবো হচ্ছে নেক্সট ট্রিপে। গাড়ি আসবে আবার, আমরা মানে একেবারে বিয়ে বাড়িতেই গাড়ি নিয়ে চলে যাচ্ছি, লাগেজ নিয়ে চলে যাচ্ছি। ওখান থেকে একবারে বেরোবো যখন মায়েরা যে গাড়িতে আসছে, ওরাও গাড়িতে উঠে পড়েছে, ওদের সাথে একবারে বেরিয়ে যাবো। এই যে ব্রাইড রেডি হয়ে বসে পড়েছে আজকে রিসেপশনে, এত আওয়াজ হচ্ছে বেশি কথা বলতে পারছি না। আর ওখানে রয়েছে হিরো, হিরো কোথাও ঘুরে বেড়াচ্ছে একটা, তো আমাকে হঠাৎ করে ওর সাথে আমার 36টা আঁকড়া, তো তার মধ্যেও হঠাৎ করে বললো আয় পাশে বস ছবি তুলব। কোন দিকে ছুটি উঠেছে ভাই? এত ঘ্যাম হয়ে গেছে দাসবাড়ি বউ হওয়ার পর থেকে, কোথায় বলেন এখন। ওয়েট করার পরে মা দিদি ওরা এসছে, কাকিমা কাকু, যে কাকু এখানে দাঁড়িয়ে রয়েছে, বনিও চলে রেডিও রসগোল্লা খাওয়ার জন্য। দেখছি তোমার ব্লগে আছে, এই যে ক্যামেরা এসে হাই করে দাও, হাই হাই, আর ওই হেসে দাও হেসে দাও। এখন ব্যাপার হচ্ছে আকাশ কেক নিয়ে দাঁড়িয়ে, আর আমাদের এখানে টেবিল সব বুক, টেবিল পাওয়া যাচ্ছে না। আচ্ছা দেখি তোমার উকি মানে হচ্ছে, আরে কেসটা বানার তো, হ্যাঁ হ্যাঁ কেসটা বানার তো, যা লাস্ট এসে এনার জন্য দেরি হয়েছে, এনার জন্য দেরি হয়েছে। এই যে আসলে মুখটা চিনে রাখুন, মুখটা চিনে রাখুন, কেক নিয়ে দাঁড়িয়ে। আর কেক যদি মাখানোরই হয় অনলি ছোট শাশুড়ি কে, তিনতলা কেক। সকালবেলা আমি ভিডিও একটা এবার আমি সুযোগ থাকা সত্ত্বেও দেখাইনি, এই হচ্ছে কেক। আমাদের খেতে বসার সময় ছিল এক্ষুনি, বাট আমরা সেটাই কিছুক্ষণের জন্য টাইমটাকে পিছলাম, বিকজ এখন কেক কাটা হবে। আর শুভ আর রাত্রি এই যে কেক এখানে হাজির হয়ে রয়েছে, কেকটা এই কেকটা এখন কাটা হবে। কি বলতে হয় রে, হ্যাপি বার্থডে, খেলা হবে, খেলা হবে, Thank you.
সেটা হচ্ছে আমাদের কলেজ লাইফের সবচেয়ে পুরনো বন্ধু যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা শুভ, আর তারপরে আত্রেয়ী। আজকে ওদের কি বলবো, মানে এই যে এই পরিণতিটা, এটা আমাদেরও স্বপ্ন পূরণ, এটা আমাদেরও স্বপ্ন পূরণ, বেসিক্যালি এটা আমাদেরও স্বপ্ন পূরণ। না ব্যাপারটা হচ্ছে আমি বেরোনোর আগে শুভ আমাকে ডেকে একটা এমন টাইট হাগ দিল, মানে এটাই বোঝালো বেসিক্যালি যে মানে যাই হোক সিরিয়াসলি খুব 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 এনজয় করেছি, তোরা দুজন খুব ভালো থাক। আমরা আসবো উইথ ঋষি, উইথ ঋষি আসবো, সেই ব্লগটা তো কন্টিনিউ হবে। আজকের মতো এখানেই এন্ড করছি, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, সবার তরফ থেকে গুড নাইট, টাটা, চলো দেখা হচ্ছে পরের, বাই।